হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দুদিন আগে আমি একটা কার্টুন ভিডিও পোস্ট করছিলাম, যেখানে অ্যানিমেশনটা ছিল আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, এমনকি ভয়েসটা যে ছিল সেটা পুরোপুরি আমারই ছিল। তো দুই দিন থেকে ঠিকই চলতেছিল, যখনই ভিডিওটা 1000 ভিউস পার হয়ে যায়, কি লোক দেখতেছিল, পছন্দ করতেছিল, তো তখনই সেটাকে কপিরাইট ক্লেম দিয়ে ব্লক করে দিল। খুবই খারাপ, সকালে উঠেই আজকে দেখলাম, খুবই খারাপ লাগলো ব্যাপারটা। ঠিক আছে, তো আমার মতো করে যদি কেউ এরকম করে অ্যানিমেশন দিয়ে, অন্য কারো অ্যানিমেশন দিয়ে যদি নিজে ভয়েস দিয়ে ভিডিওটা বানাও, তো সেটা কোনো লাভ হবে না, একদিন চলার পরে সেটাকে ব্লক করে দেবে। তো গাইস, আমার মতো করে যারা কার্টুন মানে অ্যানিমেশন দিয়ে ভয়েস দাও, নিজেরই ভয়েস দাও, কিন্তু সেটা কোনো লাভ হবে না, সেটা করে কোনো লাভ নেই। অনেক সময় লাগে ভয়েসটা এডিটিং করতে, আমারও অনেক সময় প্রায় একদিনের মতো লেগে গেছিলো। তো তারপরে পুরো কপিরাইট ক্লেমও দিয়ে দিল চ্যানেলটাতে, তারপরে আবার ব্লক করে দিল ভিডিওটা পুরোপুরি একদম। তো খুবই খারাপ লাগলো আজকে ব্যাপারটা। আমার মতো যারা ভিডিও বানাও, তারা অ্যানিমেশন দিয়ে ভিডিও বানালে সেটাকে বন্ধ করে দাও, কোনো লাভ হবে না, চ্যানেল মনিটাইজও হবে না, কিছু হবে না। আর আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।